আজকে জি কুয়াশা কালকে কোনো রদ্র ওঠেনি অনেক কুয়াশা এই যে দেখতেছি মাশাআল্লাহ এখানে একটা সরি সরি মনে অফাইকে দেব গুলো খুব সুন্দর করে ফুলে উঠতেছে যদি অনেকগুলো ভেজে নিছে শীতের মধ্যে থাকতো না আজকে জি কুয়াশা কালকে কোন রদ্র ওঠেনি অনেক কুয়াশা সকাল সকাল ঘোরাঘুরি অনেক ভাল লাগে শীতের দিনটা গ্রামে বেশি মজা কি কুয়াশা কোনো কিছু দেখা যাইতেছে না অনেক ভালো লাগতেছে সকালটাই মজা মা সকাল সকাল পুকুরের পাড়ে হাঁটতেছে এই যে সাথে আমিও আছি এখানে আব্বা লেবুর বাগান পরিষ্কার করতেছে লেবুর গাছগুলো একটু কাইটা দিতেছে আবার গেলা দিলে আবার নাকি সুন্দরভাবে নাকি লেবু ধরবে তো আব্বা তো আবার চলে যাবে আব্বা বলতেছে যে কাইটা দিয়ে যায় আমাদের ঘোরাফেরি শেষ এখন বাড়ির ভিতরে চলে আসলাম শ্রাবণী আর রোজা ক্যারামবোর্ড খেলতেছে রোজা তুমিও খেলতে পারো ওরা অনেক সুন্দরভাবে ক্যারামবোর্ড খেলতেছে তো বাইরে নিয়ে খেলতে খেলাটা অনেক মজা হইতো আম্মু এদিকে লাউ পাতার শাক রান্না করবে যার জন্য এখন আমি লাউ পাতার শাক আগে সিদ্ধ করে নিছি এখন পাটা দিয়ে বাটতেছি আর এখানে পেঁয়াজ রসুন বাইটে নিছি লাউ শাক দাম এইভাবে রান্না করি খাই তো অনেক শাক আম্মু এখন লাউ পাতার শাকটা দিয়ে দিবে এখানে পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি আর আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এই যে লাউ শাক দিয়ে দিলাম কালারটা তোমার অনেক সবুজ হয়ে গেছে সবুজই হবে দেখো কিছু মরিচ ও তেলে ভেজে নিতেছে আর এদিকে বিউটি আপু বাগান থেকে জারি কচু নিয়ে আসছে আজকে পাবদা মাছ দিয়ে জারি কচু রান্না হবে তো বিউটি আপু এখন এগুলো ছিলকা সরাই নিতেছে আর এইভাবে কেটে নিচ্ছে আম্মুকে সে অনেক পছন্দ করে আর এদিকে আজকে আমাদের দুপুরে রান্না বান্না প্রায় হয়ে গেছে তাও আরেকটা তরকারি বাকি আছে আরো দুইটা বাকি আছে তো আজকে এই শাকটা দিয়ে আমি মেইনলি খাবো কারণ এই শাকটা আমার খুবই পছন্দের শাকের সাথে শুকনা মরিচ না হইলে কিন্তু জমে না একদম টমেটো আর আলু ভাজা হয়ে গেছে আর এখন আমি মশলা দিচ্ছি মরিচ হলুদের গুঁড়া আর এই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মাছও দিয়ে দিলাম একসাথে লবণও দিয়ে দিচ্ছি লবণটা আগে দিচ্ছ আমাদের আলুর তরকারি এটা হয়ে গেল এই যে ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিল আর এখানে জারি কচু সিদ্ধ করা হইতেছে মাছ দিয়ে ভাজি রান্না করা হবে জারি কচু দিয়ে আগে ভালো করে ভাজি নিচ্ছে আর এখন মশলা দিয়ে দিবে হলুদ দিয়ে দিল মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিল নাবার পছন্দের তরকারি যে মাছও দিয়ে দিল আর এখন বিকেল টাইম তাই আম্মু ভাবলো যে একটু সন্ধ্যার নাস্তার জন্য কি বানানো যায় তাই আজকে পাকোড়া বানাবে বাঁধাকপির পাকোড়া আর বাঁধাকপি নিলাম আর এখানে বেসন নিলাম পেঁয়াজও দিতেছি ধনিয়া পাতাও দিতেছি এই যে কাঁচামরিচ দিতেছি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিছে এখন আম্মু আর এখন দিবে মশলা এখানে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম লবণও দিতেছি আম্মু এখন একটু হালকা কর্নফ্লাওয়ারও দিয়ে দিছে আর এখানে প্রয়োজন মতো যে যে মশলা দরকার সবগুলোই আম্মু দিছে এখানে হচ্ছে আম্মুর সিক্রেট মশলাটাও দিচ্ছে এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আম্মু এখন সবকিছু একসাথে সুন্দর করে মেখে নিবে আর একটু পানিও দিছো না আম্মু হ্যাঁ একটু পানিও দিয়ে দিলাম চটপটে আমি আলুটা ভেঙে দিছি আলুটা ভেঙে দিয়ে দিলাম এখন আম্মু হচ্ছে মশলা দিয়ে চটপটে মশলাটা দিতেছি মশলাটা দিতেছি এইটাতে দুই ধরনের মশলা দিয়ে দিছে আম্মু এদিকে ফুচকা ভেজে নিচ্ছে ফুচকাগুলো খুব সুন্দর করে ফুলে উঠতেছে আর এখানে যদি অনেকগুলো ভেজে নিছে
আর আজকে ফুচকা হবে তারপরে বাঁধাকপির পাকোড়া হবে আজকে সন্ধ্যায় শুধু মজার মজার নাস্তাই হচ্ছে আর পাকোড়া দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এই পাকোড়াটা আম্মু লাস্ট যখন করছিল সবাই একদম কাড়াকাড়ি করে খাইছে তো সেজন্য আজকে আম্মু একটু বেশি করে করতেছে আর গাজরটা দিলে বেশি ভালো লাগে আর এই বাঁধাকপির পাকোড়াটা আপনারা যারা এখনো এইভাবে ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন পাকোড়া হয়ে গেছে এখন আম্মু নামায় ফেলবে খুব সুন্দর কালার আসছে আর এই পাকোড়াটা খুবই মজা হয় আর আমি মনে করি আলু দেন না আলু দিলে আমার কাছে মানে একটু আলু ছাড়াই করি গাজর দিয়ে বাঁধাকপি দিই এদিকে তারা তিনজন বসে গেছে পাকোড়া খেতে আর এদিকে সস নিয়ে নিচ্ছে পাকোড়াগুলো দেখি তোমরা হচ্ছে খেয়ে টেস্ট জানাও কেমন হয়েছে মজা হয়েছে জানবি তুমি এই বাঁধাকপির পাকোড়াটা এর আগে ট্রাই করছিলা এখন ওই একবারের থেকে ভালো নাকি একবারেরটা ভালো ছিল নাকি এখন এরটা ভালো এখন এরটা তো তারা খুব মজা করে খাচ্ছে